আমি বাবু রাজচন্দ্র দাস, আসছি কলকাতা থেকে। আর এই মুনিমসাই তালুক আমাদেরই। মহাশয়ের পরিচয়টা জানতে পারি? আমার নাম মথুরামোহন, মথুরামোহন বিশ্বাস। আমার দাদা প্রাণকৃষ্ণ বিশ্বাস, আর ইনি হলেন গৌরশাহীর কুমার বাহাদুর। আপনাদের ছাদে বসার বন্দোবস্ত হয়ে গেছে, আপনারা আসতে পারেন। বাবা চলো ছাদে চলো, এ বাড়ির ছাদটা বড় মনোরম। বাবা মাধব, ওদের ভেতরে নেওয়ার ব্যবস্থা কর। আমি বলি কি, নায়েব মশাই যে কইলেন রাঁধুনি জোগাড় করে আনবে, কই সে তো এলেন নি। রানীমা, ওই রাঁধুনির কি দরকার আছে, আমি তো আসি। না না বাবা, তাক তুমি এমনিতেই নিজের শখ করে বনভোজনে রান্না বান্নার আয়োজন করে সব রান্না বান্না করেছো, তোমাকে রোজকারে রান্না করতে হবে না। রাঁধুনি চলে এসছে বরুণিমা, যে আমার আসতে একটু দেরি হয়ে গেল। আসলে কি হয়েছে ছোট কর্তা, ওই খবর পেলাম যে আশপাশের গাঁ থেকে একে একে তীর্থযাত্রীর দল নাকি গায়েব হয়ে যাচ্ছে। আমি সেই খোঁজ খবর নিতেই ওখানে গেছিলাম। সে কি? সর্দার, সর্দার, তুমি কড়া পাহারার ব্যবস্থা কর। জিয়াকে ছোট কর্তা, আমরা যাই, এসেলে যাই, চল। সব ঠিক আছে, আমি ইশারা করা মাত্রই তোমরা সেখানে উপস্থিত হও, ততক্ষণ পর্যন্ত একদম চুপচাপ। এই অঞ্চলের তিনটে চারটে লুট হয়ে যাওয়াতে পুলিশ কিন্তু খুব সজাগ, আমাদের সাবধানে চলতে হবে, সতর্ক থাকতে হবে। একবার দাঁড়টা মারতে পারলে আর কোনো চিন্তা নাই। তোমরা কিন্তু সবাই সজাগ থেকো, সবাই খুব সজাগ। শোন রাম, গদাইকে একটু সামনে সামনে রাখিস, ওইটুকু ছেলে যা মিশুকে হয়েছে চেনা অচেনা মানে না, সবার সঙ্গে ডেকে ডেকে কথা কইছে। এদিকে আবার শুনছি এই অঞ্চলে এক নতুন উপদ্রব শুরু হয়েছে। আবার কি উপদ্রব? এতকাল ঠ্যাঙারেদের উপদ্রব ছিল, এখন আবার নতুন করে ঠগিদের হামলা শুরু হয়েছে। ঠগি? সে আবার কি? একখানা দল সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকে, পথে ঘাটে যাত্রীদের সঙ্গে মিশে গিয়ে তাদের ঠকিয়ে সর্বস্ব লুট করে নিচ্ছে, প্রাণেও নিশ্চয়ই মেরে দিচ্ছে, কারণ অনেক যাত্রী এখনো নিখোঁজ। সেই সব যাত্রীদের খোঁজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। হয়তো এই অঞ্চলে একদল তীর্থযাত্রী কপুরের মতো উধাও হয়ে গেল। কি বলছো দাদা, একেবারে উধাও? কি গদাই কোথায় গেল? তোমার কি হয়েছে? তুমি এত হাঁপাচ্ছ কেন? তোমার বুঝি কষ্ট হচ্ছে? চল একটু, চল আমার একটু চল দেবে গো। তুই না বলে এসছিস কেন? তুই জানিস পথে ঘাটে কত বিপদ আছে? কতবার বলেছি তোকে হাত ছাড়বি না। আমি
কি করব? মানুষ তো জল চাইছে তো। না না, ওই জল টল কাউকে দিতে হবে না। বলা তো যায় না কি থেকে কি হয়ে যায়, যা ঠক জোচ্ছরে ভরে গেছে জায়গাটা। ঠক কে গা? কে কাকে ঠকায়? মাথার উপর তো ঠাউর আছেন, কেউ কাউকে ঠকাতে পারে না। কোথায় তুই না? থাক রাম, ওকে বোঝানোর চেষ্টা করা মিথ্যে। ছোটবেলা থেকে তোরা ওকে বড্ড আশকারা দিচ্ছিস, পরে সামলাতে পারবি তো? উনি এভাবে কোথায় চলেছেন একা একা? ওকে মুথুবাবু ওরম হন্ততন্ত হয়ে কোথায় যাচ্ছেন? ওর কথা ভেবো না ভায়া, পথে এত কিছু দেখেছে সেটাই দেখতে গেছে। কোথাও পায়চারি করছে, ওর মনের অবস্থা বোঝা কারোর সাধ্য নেই। আপনার চাল দেখুন, কিস্তি বাঁচাতে পারেন কিনা। তাতে যদি আমরা এই দাওটা মারতে পারি তাহলে আমাদের সারা জীবনের একটা হিল্লি হয়ে যাবে, ঠিক কিনা? সারা জীবন, সারা জীবন হিল্লি হয়ে যাবে মানে আমাদের কি হিল্লি হবে? আমাদের তিন পুরুষ বসে বসে খাবে। কিন্তু কিন্তু এখানে তো সদা পাহারা, ওই বাইক আর নেথিন সারা বাড়িটা ঘিরে রেখেছে, কাজটা হবে কি করে? সে ব্যবস্থা হয়ে যাবে। এদের অনেকের সাথে আমার ভাব ভালোবাসা হয়ে গেছে, এরা মানে বিশ্বাস করতে শুরু করেছে। হ্যাঁ, সব বুঝি কোপ মারতে হবে। সর্দার, তুমি শুধু আমাদের সময়খানা বলিয়ে দিও। সর্দার, কে যেন এদিকে আসছে। আমি যাই, শোনো।
কি আপনি যান এখান থেকে, শিখে যান। তোমরা এখানে কি মতলব এসেছ? সর্দার, ওই দূরে মনে হচ্ছে না, বোধ হয় ওইদিকেই গেছে। চলো তো এগিয়ে দেখি। ছোট কি তুমি অন্ধকারে একা একা কি করছো? সারা শব্দ না দে, তোমার এখানে আসাটা উচিত হয়নি ছোট কুকি। কখন কি বিপদ হয়ে যায় তার কোনো ঠিক আছে? সত্যি বলো তো ভজহরি, এই অন্ধকারে তুমি কোত্থেকে উদয় হলে? কি করছিলে তুমি? আর তুমি হঠাৎ করে আমার ঘরে ঝাঁপিয়ে পড়লে কেন? তার জবাবদিহি তোমাকে এক্ষুনি করতে হবে। এই কথা কি বলছেন বাবু? আমি তো কষ্ট দেখলাম যে দুজন ঠগি আপনার উপরে আক্রমণ করতেছে। আমি তো আপনাদের বাসাতে গিয়ে দৌড়লাম, তারপরে টাল সামলাতে না পেরে আপনার গায়ের উপরে পড়লাম বাবু। কিন্তু আমার তো অন্যরকম মনে হলো। আমার কেন জানি মনে হলো তুমি আমার ঘরে ঝাঁপিয়ে পড়লে যাতে তাদের সুযোগ করে দিতে পারো পালিয়ে যাবার। কথা বসাই আপনি তো আমারে জানেন। আপনি বলেন যে আমি ঠগিদের ভয় পাই। আমার মাথা ঠিক ছিল না, কথা বসাই। বাবা মথুর, আমার ধারণা ও সত্যি কথা বলছে। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলা হয়নি, ও নিজে ঠগিদের পাল্লায় পড়ে আধমরা হয়ে পথে পড়েছিল। আমরাই ওকে রক্ষা করেছি, আর ওর সঙ্গীরা সকলে নিখোঁজ। আমার ধারণা ও ভয় পেয়ে এমন কাণ্ড করেছে। ঠিক বলেছেন কর্তব্য, সেই আমি ভয় পেয়ে গেছিল, বড় ভয় পেয়ে গেছিল। আজ ওদের দলে কয়েকটাকে ধরে ফেলতে পারতো, তাহলে চাঁইটাকে ধরে যেত। সেটা সম্ভব হলো না তোমার বোকামির জন্য। Thank you.
আপনি আমার বোনের প্রাণ রক্ষা করেছেন মথুরবাবু, আপনাকে যে কি করে ধন্যবাদ জানাবো আমি জানি না। জ্যাঠামশাই, জ্যাঠামশাই ঠগির দল ছোট কুকির গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছিল। ভাগ্যক্রমে বেঁচে গেছে ছোট কুকি। তোমাকে যে আমরা কেমন ভাবে কৃতজ্ঞতা জানাবো, তোমার জন্যই আজকে আমার মেয়েটা রোগকে পেয়েছে। রানী, তুমি ঠিক বলেছ। আসলে আমার এই মেয়েটা একটু ডান পিঠে, ছোট মেয়ে তাই আশকরাও পায় বেশি। এই যে ছোট কুকি, আমি তোমাকে বারণ করছি, আজকের পর থেকে এরকম ঝুঁকির কাজ তুমি করবে না। এখানকার পাহাড়ে একটু বাড়ি দিন খুঁড়ে বসাই, এরা কিন্তু শিকারের আশায় আবার অপেক্ষা করে আছে। যদি একটা সুযোগ পায় তাহলে কিন্তু আবার আক্রমণ করবে। সর্দার, আশপাশ থেকে আরো লেঠেল জোগাড় করো। জিয়াকে ছোট কর্তা, ভগবানের কৃপায় বড় পাড়া খেটে গেল রে বউ, এখানে পুজো দিতে হবে। সামনে একখানা রাধাকৃষ্ণের থান আছে, চল একটু পেন দাম করে যাই। আমি ওই গানখানা জানি গো। গদাই, গদাই, গদাই। গাও না ঠাকুর গানটা।